200 টাকা পাল্লা, কালকে দেখে এসছি 200 টা এখানে চার্জ আছে, এসব করো না। ঠিক আছে, তার মানে 100% কফি আমি 300 টাকা পাল্লা কিনেছি। তোমার সামনে ছিলাম আমরা, তোমার সামনে দোকানদারের সাথে আমরা কথা বলেছি, তুমি ছিলে আমার পাশে দাঁড়িয়ে, তুমি এক কথা বলছো কেন 70 টাকায় কেন বেশি? সেটা 300 টাকা সব টাকা দাম, সেটা 6 টাকা হওয়া উচিত, সেটা বলছো 15 টাকা। ওই না, তোমার তো একটা কাঠিয়ার এই মাল, আমার 300 টাকা কালকে দেখে এসছি 200 টা এখানে চার্জ আছে, এসব করো না। ঠিক আছে, তার মানে 100% কফি আমি 300 টাকা পাল্লা কিনেছি। তোমার সামনে ছিলাম আমরা, তোমার সামনে দোকানদারের সাথে আমরা কথা বলেছি, তুমি ছিলে আমার পাশে দাঁড়িয়ে, তুমি এক কথা বলছো কেন 70 টাকায় কেন বেশি? এবং তার পাশাপাশি তিনি কিন্তু সরাসরি বুঝিয়ে দিয়েছেন যে এই বাজার দর যেটা আকাশ মধ্যবিত্ত বিশ্ববিদ্যালয়ের প্রায় বাইরে সময়সীমা বেঁচে দিয়েছেন কি যে বাজার দর সেটা 300 টাকা সব টাকা দাম, সেটা 6 টাকা হওয়া উচিত, সেটা বলছো 15 টাকা। ওই না, তোমার তো একটা কাঠিয়ার এই মাল, তাহলে তুমি 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 এটা 15 টাকা হলে দেখছো না, 100% প্রফিট করছে এখানে বিজয়। 100%
করছেন প্রবীর চলে কালকে দেখে এসছি 200 টাকা এখানে চার্জ আছে এসব করো না শশা ঠিক আছে তার মানে 100% কফি আমি 300 টাকার পাল্লা কিনেছি কি দামে বেরোচ্ছ বিক্রি হচ্ছে তোমার সামনে ছিলাম আমরা তোমার সামনে দোকানদারের সাথে আমরা কথা বলেছি তুমি ছিলে আমার পাশে দাঁড়িয়ে তুমি এক কথা বলছো না 70 টাকায় কেন বেরোচ্ছ এবং তার পাশাপাশি তিনি কিন্তু সরাসরি বুঝিয়ে দিয়েছেন যে এই বাজার দর যেটা আপনার সব মধ্যবিত্ত ব্যবসায়ীদের প্রায় বাইরে সময়সীমা বেঁচে দিয়েছেন কি যে বাজার সেটা 300 টাকা বলছে 7 টাকা দাম সেটা 6 টাকা হওয়া উচিত সেটা বলছো 15 টাকা ওই না তোমার তো একটা কাঠিয়ার এই মাল তাহলে তুমি তুমি এটা 15 টাকা হলে দেখছো না 100% প্রফিট করছে এখানে আমার 200 টাকা পাল্লা কালকে দেখে এসছি 200 টাকা এখানে চার্জ আছে এসব করো না